الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা
আমার প্রিয় সুন্দি ভাইরা, শেষ কথা বলে দিচ্ছি, আমি এই বিশ্ব সুন্নি আন্দোলনের সাথে সম্পৃক্ত বেশি দিন না। ইমাম হায়াত আলাইহির রহমাত, আল্লাহ ইলাহ হায়াত অনন্ত বরকত দান করে সময় বলি আমি, ওনার সাথেও বেশি দেরি না। মনে হয় এই 15 থেকে 20 দিন তাও দেখা হয়েছে, একবার দেখা হওয়ার পরে ওনার কথাগুলো ভালো লেগেছে। আমি এখন যে কথাগুলো বলেছি এগুলো আমার মুখের কথা না, আমার হৃদয়ের কথা, যেটা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম। দেখুন এখনো সময় আছে, যদি আমরা ওনাকে ফলো না করি তাহলে দেখবেন এক সময় আজকে নুরুল ইসলাম ফারুকী জবাই হয়ে গিয়েছে, কিছুক্ষণ আন্দোলন হয়েছে, কিছুক্ষণ চোখে পানি ফেলেছে, কিছুক্ষণ রাস্তার মধ্যে সেমিনার করেছে, ব্যানার টাঙ্গিয়ে সম্মেলন করেছে। আমি বলব এটাই সুন্নি আন্দোলন আমাদেরকে শিক্ষা দেয় না, আমাদেরকে সুন্নি আন্দোলন শিক্ষা দেয়। আমি শেষ করে দেব, আমি আবার বলবো এখনো সময়, আমার ভাইয়েরা বোনেরা যে যেখানে আছেন ওখান থেকে বেরিয়ে আসুন। আজকে বাকিদের কানে দেখেছি এরা ভিড় হারাম করে ফেলে, চোখে ঘুম যায় না, ভিড়কে বিচারা দেয় না, সংগঠন নিয়ে জড়িত আছে। অথচ এদের সংগঠনের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, যদি শুধু এখানে সংগঠন লোক আছে সাথে সাথে তারা অ্যারেস্ট হয়, এরপরও তারা অ্যারেস্টের ভয় না করে তারা তাদের বাকি সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য